পৃথিবীর সবথেকে রহস্যময় স্থান। আমাদের রহস্যময় পৃথিবীতে রহস্যের সীমা নেই। এর মধ্যে আবার কিছু স্থান বা বিষয় রয়েছে যা অতি প্রাকৃতিক, আর এ কারণেই এগুলো যুগ যুগ ধরে মানুষের কাছে হাজারো রহস্যে ঘেরা। আধুনিক বিজ্ঞানের উৎকর্ষতাও এই রহস্যের কোনো কারণ বর্ণনা করতে পারেনি, তাই বিজ্ঞানীরা এগুলোকে অতি প্রাকৃতিক স্থান বলে অভিহিত করেছেন। ইন্দ্রজালের আজকের পর্বে আপনাকে স্বাগত। রক্তের জলপ্রপাত অ্যান্টার্কটিকা। অনেক লোক বা বিজ্ঞানী এটি চোখে দেখেননি বা এর কোনো ছবিও না, তবে এটি বর্তমান। একদল গবেষক অ্যান্টার্কটিকা মহাদেশে গিয়ে এটি দেখতে পান এবং ছবিটি তোলেন। তাদের ধারণা ছিল কোনো অণুজীবের ফলে এমনটা ঘটে, যদিও শূন্যের অনেক নিচে হিমশীতল আবহাওয়াতে টিকে থাকা অনেকটা অসম্ভব একটা ব্যাপার। বর্তমান ধারণা, সেখানকার মাটিতে থাকা অনেক পরিমাণ আয়রন ও সালফারের কারণে পানির রং লাল। এটা কিন্তু শুধুই ধারণা, সেই পানি কেন জমে লাল রঙের আইসক্রিমের মতো হলো না সেটারও কোনো উত্তর নেই। ম্যাগনেট পাহাড়, নিউ ব্রান্সউইক। পাহাড়ের মতো উঁচু থেকে একটা বল বা গাড়ি যাই ছেড়ে দেয়া হোক, তার নিচের দিকেই নেমে যাওয়ার কথা। উল্টোটা হলে মাথায় চিন্তা হওয়াটাই স্বাভাবিক। প্রথম যে কথাটা মাথায় আসবে তা হলো পাহাড়ে মনে হয় চুম্বক আছে, কি বলেন? 1930 সাল পর্যন্ত এর আকর্ষণ বেশ জোরালো ছিল, রহস্যময় কারণে তা কমে যায় এরপর। প্রচলিত আছে ঘোড়ার গাড়িও টেনে নিত উপর দিকে এই পাহাড়। এটি অবশ্য একটা পপুলার টুরিস্ট স্পট। সার্টসে, আইসল্যান্ড। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করেন নতুন কি আছে যা আগে ছিল না, নিশ্চিন্তে এটিকে দেখিয়ে দিন, কেননা এটি আসলেই নতুন। 1963 সালের আগে এখানে কিছুই ছিল না, এমনকি পানির নিচে ডুবো পাহাড়ও না। এরপর একটি ভূমিকম্পের পর রহস্যজনকভাবেই মাথা তুলে দাঁড়ায় এটি। হতেই পারে, কি বলেন? সমস্যা হলো মাঝখানের লেকটির পানি মিষ্টি বা পান করা যায় এমন, লবণাক্ত না। ব্যাপারটা আবিষ্কার করা হয় এ অঞ্চলে কোনো বৃষ্টিপাত হবার আগেই। বুঝুন ঠেলা। রিলেমপাগো ডেল কাটাটাম্বু ওলোগা ভেনেজুয়েলা। বাপরে, নাম তো উচ্চারণই করতে পারলাম না, ব্যাপারটা বুঝিয়ে বলি। বজ্রপাত সবাই চিনি, যাদের প্রেমিকা ভয় পান তারা মনে মনে একটু বেশি চিনি। আমাদের দেশে বছরে কতদিন আর এর দেখা পাই বলুন? দেখতে হলে তো যেতে হবে ভেনেজুয়েলাতে। এখানে বছরে 200 দিনেরও বেশি সময় বজ্রপাত হয়, তাও মাত্রা শুনবেন কখনো কখনো মিনিটে 25 বারেরও বেশি। খাড়া পড়ে, বুঝেন? বজ্রপাত হওয়ায় লোকটি মারা গেল বললে বুঝবেন প্রতি স্কোয়ার কিলোমিটারে প্রতি বছর গড়ে 250 বার বজ্রপাত। চিন্তা করেন একবার, আমাকে হলিউড স্টার হতে দিলেও আমি যাব না এখানে, কিন্তু এত জায়গা থাকতে এখানেই কেন? সরি, কারণ কেউ জানে না, সো বলতে পারলাম না। মাউন্ট রোরাইমা, ব্রাজিল। মাউন্ট রোরাইমা সমতল শীর্ষ বিশিষ্ট পর্বতমালা, যার স্থানীয় নাম টিপুই। খুবই দুর্গম আর মেঘে আবৃত ভেজা রহস্যময় টিপুই এমনকি শুকনো মৌসুমেও মেঘে ঢাকা থাকে। এই পর্বতমালা প্রথম আলোচনায় আসে 1596 সালে। 31 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান, আর চারদিক 400 মিটার লম্বা ক্লিফ দ্বারা বেষ্টিত। এই পর্বতমালার অবস্থান তিন দেশের সীমান্তে, ভেনেজুয়েলা, ব্রাজিল আর গায়ানা। কিন্তু একমাত্র ভেনেজুয়েলা সীমান্ত দিয়েই এই দুর্গম পর্বতে প্রবেশ করা যায়। এই অপূর্ব সুন্দর পর্বতটি বছরের বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে। এ যেন এক স্বর্গরাজ্য।
ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করতে পারেন। আর যদি আপনি এমনই রহস্য, রোমাঞ্চ আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো বন্ধুরা, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইন্দ্রজালের সাথে থাকুন।